যদি বিপিএলে ভালো পারফর্ম করতে পারি ইনশাআল্লাহ চান্স থাকবে আমার, অবশ্যই আমি চেষ্টা করব বিপিএলটা ভালো কিছু করার জন্য। দর্শক দারুণ সুখবর, অবশেষে এবারের আসন্ন বিপিএলে সরাসরি চুক্তিতে ঢাকার হয়ে খেলার সুযোগ পেল সাব্বির রহমান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, সর্বোচ্চ কম মূল্য নির্ধারণ করা হয়েছিল বিপিএল প্লেয়ার ড্রাফটে সাব্বির রহমানকে, কিন্তু কেউ তাকে দলে নেয়নি। তবে অবশেষে ভাগ্য খুলল সাব্বিরের, সরাসরি চুক্তিতে ঢাকার হয়ে খেলার সুযোগ পেলেন সাব্বির রহমান। তো দর্শক, অবশেষে বিপিএলে সাব্বির রহমান সুযোগ পাওয়ায় আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।